মাজত মাত্র কেটামান ঘন্টা বাকি, ইয়ার পাছতে নির্ধারণ হব সকল লোকসভা সমষ্টির প্রার্থী সকলের ভাগ্য। আর ইয়া হয়েছে 7 নং করিমগঞ্জ লোকসভা আসন। এই 7 নং করিমগঞ্জ লোকসভা আসনের মুখ্য যে গণনা কেন্দ্র এয়া হয়েছে করিমগঞ্জ কলেজ। এই করিমগঞ্জ কলেজ চৌধুরীতে কিন্তু গণনা হব, আর ইয়াতে মোট 1058টা ভোট কেন্দ্র গণনা হব। আর করিমগঞ্জ লোকসভা আসনত কব গেলে কিন্তু সকল মিলি প্রায় 1660টা ভোট গ্রহণ কেন্দ্র আছে করিমগঞ্জ আর হাইলাকান্দি জেলা মিলি। আর টোটাল ভোটার আছে 1412239, যার মাজত আছে পুরুষ ভোটার 7,23,202 আর মহিলা ভোটার আছে 6,89,025, আর তৃতীয় লিঙ্গর ভোটার আছে 12। গতি এই সকলে ভোটদান করেছে। এই ভোটদানের মাজেরপরাই কিন্তু প্রার্থীর ভাগ্য নির্ধারণ করব কিছু সময়ের পাছতেই, যদি দেখা যায় যে ঠিক 8টার ভোট গণনা আরম্ভ হব। আর প্রথমে যে পোস্টেল ব্যালেট সমূহ গণনা হব ঠিক 8:30 পাছত আরম্ভ হব ইভিএম সমূহ। আর করিমগঞ্জে যদি কোয়া যায় যে প্রায় 24 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করে আছে, 24 প্রার্থী কিন্তু ইভিএমতেই বন্দী হয়ে আছে। আর যদি কালি ভোট যেটা গণনা হব, গণনার সময় দেখা যাব যে আসলতে 2 প্রার্থীর মাঝে তুমুল যুঁজ হব, কংগ্রেস আর বিজেপির প্রার্থী, বিজেপি প্রার্থী কৃপানাথ মালা আর কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মাঝে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হব। আর এই দুজনের মাঝে কোন বিজয়ী হব সেই কিন্তু লক্ষণীয় হব। আর যদি কোয়া যায় এইখান ভোট গণনা কেন্দ্র যে ইয়াতে যে চৌহদ আছে ইয়াতে কিন্তু সম্পূর্ণরূপে ব্যারিকেড লগাই দিয়া হব, ইয়া সম্পূর্ণ করা হব, আজি সম্পূর্ণ করা হব। ভোট গণনার দিনা কিন্তু ইয়াতে প্রায় 300-400 মিটার লৈকে সম্পূর্ণরূপে ইয়াতে কর্ডন করে রাখা হব, রাস্তার চারিফারে কর্ডন করে রাখা হব। এইবিলাক রাস্তা কিন্তু আসল আমি ইতিমধ্যে যে দেখা গৈছে যে ব্যারিকেডের যে কাম, ব্যারিকেডের কাম কিন্তু ইতিমধ্যে আরম্ভ হয়ে গৈছে আর ব্যারিকেড সম্পূর্ণরূপে সাজু রাখা হয়েছে। গতি যে কালি যেটা দেখা যাব যে ভোট গণনা আরম্ভ হব, তেতিয়া নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর মাজত কিন্তু ভোট গণনা হব। আর যদি দেখা যায় যে ইয়াতে করিমগঞ্জের যে করিমগঞ্জ কলেজের চৌহদ যে 7 নং লোকসভা আসনের যে ভোট গণনা কেন্দ্র ইয়াতে মুখ্য রূপে ইয়াতে গণনা হব। আর যদি 4টা বিধানসভা সমষ্টি আছে করিমগঞ্জের বর্তমানে নতুন যে নির্ণয়ন করা হয়েছে সমষ্টি নির্ণায়কের পাছত কিন্তু 4টা বিধানসভা সমষ্টি আছে, 4টা বিধানসভা সমষ্টির ভোট গণনা ইয়াতেই হব। আর বাকি 2টা হাইলাকান্দি জেলাত হব, কাটলিছড়া আর আলগাপুর সমষ্টির ভোট গণনা কেন্দ্র। হাইলাকান্দির যে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তাতে অনুষ্ঠিত হব, ইয়াতে যে গণনা হব এই গণনার যে ফলাফল এই ফলাফল সকল পঠাই দিয়া হব করিমগঞ্জত। আর করিমগঞ্জের যে এইখান করিমগঞ্জ কলেজের যে মুখ্য ভোট গণনা কেন্দ্র করিমগঞ্জ আসনের হবে ইয়াতে আমি যোগ করা হব, সকল যোগ করে যে ফলাফল ওলাব ইয়ার পাছতে প্রার্থীর যে চরম সিদ্ধান্ত লওয়া হবো যে কোনে বিজয়ী হয়েছে। আর ইয়ালই কিন্তু প্রশাসন সম্পূর্ণরূপে হাজির আছে করিমগঞ্জ প্রশাসন। গতি এটা কেবলমাত্র কেইটামান ঘন্টার অপেক্ষা বাকি, কেইটামান ঘন্টার পাছতে কোয়া যাব করিমগঞ্জের পৰা কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী নে বিজেপির প্রার্থী কৃপানাথ মালা জয়ী হয়েছে, এয়া অল্প সময়ের ভিতরে কোয়া সম্ভব হবে।